ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড় অশনি নিয়ে উঠে এলো একটি লেটেস্ট আপডেট। অবশেষে আজ আবহাওয়া দপ্তর জানিয়ে দিল কবে নাগাদ ঘূর্ণিঝড় আশ্রে পড়তে চলেছে রাজ্যের উপকূলবর্তী জেলা এবং এর ফলে কোন কোন জেলাগুলিতে তুমুল ভারী ঝড় বৃষ্টিপাত হতে চলেছে। তো বন্ধুরা, সে নিয়ে আজকের লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই মুহূর্তে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান কোথায় রয়েছে এবং পাশাপাশি কবে নাগাদ এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আশ্রে পড়তে পারে। সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আগামী সপ্তাহে রাজ্যের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অশনি, বাড়ছে সম্ভাবনা। সাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় অশনি, আর এর পূর্বাভাস বলছে ঝড়টি পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার সম্ভাবনা ক্রমশ বাড়ছে, যার জেরে আগামী সপ্তাহে ব্যাপক দুর্যোগের মুখে পড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ঝড় বৃষ্টির মুখ পড়তে পারে বাংলাদেশের একাংশ। পূর্বাভাস অনুসারে শুক্রবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে ঘূর্ণাবর্ত, যার জেরে ইতিমধ্যে আন্দামান নিকোবরে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পরবর্তী কয়েকদিনে ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণাবর্তটি। আগামী সপ্তাহের মাঝামাঝি সেটি আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অশনি হিসেবে। ঘূর্ণিঝড়ের জেরে আগামী সোমবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হতে পারে বৃষ্টি। আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। আবহাওয়া বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি আমফানের মতো শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে এ ব্যাপারে একবারে নিশ্চিত হওয়া সম্ভব নয়। আগামী 10 মে ঘূর্ণিঝড়ের জেরে পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় ইতিমধ্যে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসুমী ভবন। সব মিলিয়ে এতটুকু স্পষ্ট যে ঘূর্ণিঝড় অশনির প্রভাব চোখে পড়তে চলেছে এই রাজ্যে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা ঘূর্ণিঝড় অশনি নিয়ে একটি লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করব।